আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বরাবরের মতো আপনাদের প্রত্যাশিত অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে বরাবরের মতো আজও উপস্থিত আছেন কমিউনিটির স্বনামধন্য আইন বিশেষজ্ঞ জনাব কুতুবুদ্দিন শিকদার এমবি। জনাব কুতুবুদ্দিন শিকদারকে ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দয়ার বরকতে ভালো আছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে বরাবরের মতো আমরা আমরা প্রারম্ভিকতায় যাব। শুরুতেই আমাদেরকে ভূমিকা নিয়ে আসছেন, ওপেনিং রিমার্ক নিয়ে আসছেন স্বনামধন্য আইনজীবী জনাব কুতুবুদ্দিন শিকদার, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ প্রেজেন্টার ভাই, আপনি ভালো আছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের বন্ধুরা, আজকের যে ওপেনিং রিমার্ক, সেটাতে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ইদানিং বেশ কিছু ইমিগ্রেশন কেস পাচ্ছি যেগুলো রিফিউজ হয়ে যাচ্ছে। কেসগুলোর মেরিট আছে, কিন্তু আমরা অর্থাৎ লয়ারদের দোষের কারণে কেসগুলো হারিয়ে যাচ্ছে। একজন উকিল সাহেব যখন জজ সাহেবের সামনে দাঁড়ান, তখন যদি উকিল সাহেব কোনো ভুল করেন, এটার খেসারতটা দিতে হয় ক্লায়েন্ট বা মক্কেল। এটা ভেরি আনফর্চুনেট। এর কারণে বন্ধুরা, আমাদের এই লিগ্যাল প্রফেশন, যাদেরকে আপনারা ইমিগ্রেশন কোনো অ্যাপ্লিকেশন থাকলে, আপিল থাকলে যে জিজ্ঞাসা করেন, এদের মধ্যে স্তর আছে। গত সপ্তাহে আমি বলেছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যেভাবে শিকার মধ্যে স্তর আছে, A1, A2, B1, B2, C1, এরকম লয়ার, ইমিগ্রেশন লয়ারদের মধ্যে পার্টিকুলার স্তর আছে। প্রথম স্তর বিগিনার যারা, তারা হলো OISC-র, অর্থাৎ OISC-র ইমিগ্রেশন সার্ভিস কমিশনার সাহেবের পারমিশন প্রাপ্ত লিগ্যাল অ্যাডভাইজার, যাদের আবার তিন ক্যাটাগরি আছে, প্রাথমিক, মধ্যম এবং তৃতীয়। এরপরে পাইলেন, এই অ্যাডভাইজারদের পরে পেলেন আপনারা সলিসিটার। সলিসিটারের মধ্যে আছে জুনিয়র, সিনিয়র। সলিসিটারের উপরে আছেন ধরেন ব্যারিস্টার। ব্যারিস্টারের মধ্যে আবার বেশ কম আছে, কেউ আবার শুধুমাত্র ব্যারিস্টারি পাশ করে কোনো প্র্যাকটিসিং সার্টিফিকেট নাই, নন প্র্যাকটিসিং ব্যারিস্টার। এবং প্র্যাকটিসিং ব্যারিস্টার মধ্যে গালফ অফ ডিফারেন্স। প্র্যাকটিসিং ব্যারিস্টার ধরেন হায়ার কোর্টে গিয়ে উইক পরে, গান পরে অ্যাপিয়ার করতে পারেন। আর নন প্র্যাকটিসিং যারা, তারা শুধু থিওরি পাশ করেছেন। দেখবেন অনেক সলিসিটার মহোদয়রা, ও ওনার চেম্বার, ওনার অফিসের নাম সলিসিটার, কিন্তু ব্যারিস্টার নাম ইউজ করেন, যে ওই পাশ করার পদে পরে উনি ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করেন নাই, সলিসিটার হিসেবে প্র্যাকটিস করেন। ব্যারিস্টারদের মধ্যে হাইয়েস্ট স্তর হলো বন্ধুরা কিউসি বা কুইন্স কাউন্সিল। এটা ভেরি এক্সপেন্সিভ ওয়ান, লিগ্যাল প্রফেশন বলতেই অনেক এক্সপেন্সিভ, এটা কোনো চিপ ব্যাপার না। আপনারা বন্ধুরা যারা আইনজীবীদের কাছে যান, আপনারা জেনেছেন। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই, যে আপনার যখন একটা সমস্যা আসলো, হোম অফিসে একটা আপনি অ্যাপ্লিকেশন করবেন বা একটা আপিল করবেন, তখন আপনার পকেটের দিকে তাকাবেন। পকেটের দিকে তাকিয়ে যদি আপনি এফোর্ড করতে পারেন, যে কোন ধরনের লয়ারকে আপনি এফোর্ড করতে পারেন, ভালো হলো নিজের পকেটকে জিজ্ঞেস করবেন। পকেটে যদি এফোর্ড করা যায়, তাহলে কোন লেভেলের লয়ারের কাছে আপনি যাবেন। অনেক সময় আসে যে সময় শুধু আপনি এফোর্ড করতে পারেন কি না, ভালো লয়ার নিলে সুফল পাওয়া যায়। আপনি জানেন, ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আপনাদেরকে বলি, ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলতেছেন, আমরা মুসলমান হিসাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাগলুল ইয়াদাকা ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ বলতেছেন, দৈনন্দিন জীবনে হোক,
আর আইনজীবীদের জন্য হোক, তোমার হাতটা এত আটে নিবে না যে ঘাড়ের মধ্যে চলে আসছে, অর্থাৎ খুব বকিল হইবে না। আবার এত লম্বা করবা না যে এক টাকার কাজ 10 টাকা দিয়ে করবা, কারণ কি ফাতাকউদা মালুমাম মাহসুরা। তাইলে দুইটা পরিণতি হয়, যদি যে টাকা খরচ করা দরকার ছিল এই টাকা খরচ করেন নাই, তাইলে ভবিষ্যতে দেখবেন আপনি নিজেকে বলবেন আহারে আমি খেলাম না, আমি টাকাটা খরচ করলাম না ভালো কাজের জন্য। ও মাহসুরা, আর যদি 1 টাকার জায়গায় 10 টাকা খরচ করে ফেলেন তাইলে আপনি পস্তাইবেন। হাসরত মানে হচ্ছে পস্তাবেন যে হারে আমার অপ্রয়োজনীয় টাকাটা খরচ করে ফেললাম। বন্ধুরা, আমি কী কারণে বলতেছি, আপনি যদি একজন ভালো লয়ার এফোর্ড করতে পারেন, লয়ারদের মধ্যে কেউ আছে ঘন্টায়, আমি সেদিন আমার ব্যারিস্টারির সনদ পাওয়ার আজকে হয়ে গেছে 30 বছরের মতো, আর ল পাস করার হয়ে গেছে প্রায় 25 বছর, তারপরেও আমাদের উপরেও আরও সিনিয়র লয়ার আছেন, তো আমি ভাবলাম একটা কোর্ট একটা ব্যাপারে যে ইমিগ্রেশনেরই ব্যাপার যে আমার দ্বারা এটা হবে না, আর যে ডাক্তার বলে আমি সবচেয়ে বড় ডাক্তার সে কিন্তু ভালো বড় ডাক্তার না। আমি দেখলাম এটার জন্য আরেকজন কিউসিকে যদি নেওয়া হয় তাহলে সেটা ভালো হবে। তো আমি ওই কিউসি সাহেবকে হায়ার করলাম একদিনের জন্য। জানেন উনি আমাকে কত চার্জ করেছে? 5,400 পাউন্ড ফর ওয়ান ডে কিউসি সাহেব চার্জ করছে। কিন্তু মজার ব্যাপার হলো এই 5,000, আমি গেলে হয়তো কাজ হইতো না, অন্য লয়ার গেলে হয়তো কাজ হইতো না, 5,400 পাউন্ডে কাজ হয়েছে, অনেক 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 বড় কেসটা আমরা উইন করেছি। আমার কথা শেষ করতেছি এই কথাই যে আপনি যদি এফোর্ড করতে পারেন তাহলে ফি দেখে ভাগে যাবেন না। কারণ আমার গ্রামের এক দাদা ছিলেন, আমার দাদা গোলাপগঞ্জ স্কুলের রেসিডেন্ট হেডমাস্টার ছিলেন, ওই দাদা রিটায়ার করলেন, খুব সুন্দর মানুষ ছিলেন, সাইকেল দিয়ে গোলাপগঞ্জ স্কুলে যেতেন পড়াতেন গিয়া। তো আমি শেষ আমলে দেখেছি দাদা পেনশনের টাকা নতুন নতুন টাকা পাইতেন, তো বাজারে গিয়ে ওই পেনশনের টাকা দিয়ে সবচেয়ে ভালো তাজা মাছ যেটা এটার দাম বেশি দাদা ওইটা কিনে নিয়ে আসতেন। তারপরে বাজার বাড়িতে নিয়ে আসার পরে দেখা গেল খুব মজা করে রান্না করতেছে, সবাই আশেপাশে সবাই বলতেছে বাহ কি ভাজি হচ্ছে এই বাড়িতে, খুব ভালো বাসা মাছ অথবা আপনার নদীর গাঙের এই যে রানী মাছ। আরেকজন ভদ্রলোক, সে হচ্ছে কি, সে শেষ বাজারে তার আমাদের দেশের মখা মাছ বলেন না সিলেটে এই ধরনের ফিশারম্যান বলতেছে ওস আসা নিয়ে যান নিয়ে যান, পয়সা দিলে দিবেন না দিলে না, কারণ মাছ এগুলা প্রায় ফসে গেছে। তারপরে বলল কি খলই বরিয়া বস্তা বরিয়া বাড়িতে নিয়ে আসলো, মহিলারা আধা রাত এগুলা আপনার বাসলো রান্না রান্না বান্না করলো, পরের দিন সকালে দেখা গেল যে এই মাছগুলো পচা ছিল, যে খাওয়া তো দূরের কথা মশলাগুলো এবং তাদের মেহনতও বেকার গেছে। তাই বন্ধুরা, আপনি সস্তা পেয়ে নিয়ে আসলেন এতটা মাছ, না নিজেও খাইতে পারলেন না বাচ্চারা খাইতে পারলো, মহিলারাও কষ্ট করলো, এর চাইতে ভালো এইটা না যে প্রথম বাজারে গিয়ে একটু বেশি দাম দিয়ে ভালো মাছ নিয়ে আসবেন, পরিবারের সবাই খাবে আপনি খাবেন আর সবাই বলবে বাহ নিয়ে আসছেন। লয়ার নিতে আপনি যাচাই করবেন কাকে নেবেন, শুধু টাকা দুইটা বেশি বলে আপনি পিছনে যাবেন না, নদীবা শেষ পর্যন্ত আপনাকে পস্তাইতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার পয়েন্টটা, থ্যাংক ইউ। জি ব্যারিস্টার সাহেব, আসলে এই সস্তার 3 অবস্থা আপনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করলেন, যাতে আমরা যাদের প্রয়োজন প্রয়োজনের জন্য ভালো লয়ার কাছে যাই। অবশ্যই কেস জিততে হলে মামলা জিততে হলে ভালো লয়ার প্রয়োজন, সেজন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। তো আমরা কলারকে নেব, তো কল নেওয়ার আগে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যারা কল করবেন আপনাদের টিভির সাউন্ডটা কমিয়ে নেবেন কল করার আগে। হ্যাঁ সম্মানিত কলার, সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কত থেকে বলছেন? নাম কইতাম না, আমার দুই কোয়েশ্চেন আইতো। হকা প্লিজ, পয়লা কোয়েশ্চেন কইতে মাতিরা। ও পয়লা কোয়েশ্চেন হইল কি, আসসালাম আলাইকুম কইতেন কলার, আপনি কইতা কি ফোন করছেন? ও কিতা আলন্দন থাকি। ওকে আচ্ছা, আমার কোয়েশ্চেন পয়লা হইল কি, ও আমার জামাই নাইনি আইসোইন ও
দেশ দুই বছর ওই দাবি অক্টোবর থাইন এব অজনে লাইফ ইন দি ইউকে এই ওয়ান বি ওয়ান অত এব হর সৈন না বা থানোর বেতন নাই নি 23,000 লেগি থাইন আমি জানতাম চাইলাম থাইন থানার আমার আপার আমি থারবার নিও দেশ আর দুই কোয়েশন নম্বর ওই লাগিয়া অজনে হর সৈন না এই ওয়ান লাইফ ইন দি ইউকে একটা থানোর তো দুই বছর দুই বছর আধা বছর বাদে তো একটা না আপনি আপনি ইউ আর গেটিং কনফিউজ সিস্টার ইফ ইউ ফিল কমফর্টেবল ইন ইংলিশ টেল মি ইয়োর হাজবেন্ড কেম টু ইয়ার্স এগো ইন দিস কান্ট্রি ইয়েস সো হি কেম বেসিক্যালি ইটস গোনা বি টু ইয়ার্স ইন অক্টোবর বাট হি হ্যাজ পাসড হিজ লাইফ ইন দি ইউকে অর A1 সো বেসিক্যালি হি ইজ স্টিল আন্ডার দি দি পারমিট হি ইজ ম্যারিড টু মি এন্ড আই এম আ ইউকে রেজিডেন্ট But, no, no. Did he come as your spouse in this country? Yeah, he's my spouse. Okay, fair enough. So 2 years ago he came, and before he came, he has passed his A1 English in Bangladesh. Yeah, he passed that, yeah. And now you're saying he has passed life in the UK? No, he hasn't passed that. Okay, fair enough. So what do you want to know? So because of his salary, is he able to apply for his mum and dad to come over to the UK? Visit. No, what did you say? Because of his salary? Would he be able to apply for his mum and dad to come visit the UK? Mm-hmm. So what's your question? That was the question, if he's able to apply. How much he earns? 23,000 a year. 23,000. So you want to know that if he wishes to bring his mom and dad as visitors, whether his salary is accountable or countable? Yeah, but because he's still not a UK citizen, is he able to do that? Okay, thank you very much. Thank you. What's the point? I mean, if you can tell your name, I mean, this is a straightforward question, nothing hiding or nothing criminal. Okay, you haven't said your name. Thank you very much. We'll thank answer you, your question. Thank you. হ্যাঁ আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কে বলছেন, কত থেকে বলছেন প্লিজ? আমি আলিয়া দাবের, আমি লুটন থাকি। আলিয়া হায়দার ভাই, আপনার প্রশ্ন? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা হিউম্যান রাইটস এন্ড অ্যাসাইলাম কেস আছে আর কি। পাঁচটা ট্রাইব্যুনাল লোক রিফিউজ করার পরে আপার ট্রাইব্যুনাল লোক গ্রান্ট গিয়া আবার তারা আবার পাঠাইতে ফার্স্ট ট্রাইব্যুনাল লোক। একটু জোরে মাতলানি প্লিজ। আচ্ছা, আমি একটু এখানে উল্লেখ করছেন যে ট্রিক আছে, বুঝছেন না? বাংলাদেশের কিছু তো এখন এটা সেকেন্ড টাইম ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে হয়েছে যে আপনার টয়েক আছে, আপনার কেস তারা বিলিভ করেন না, কোর্টে যে কইয়া থাকে, তো এখন আপনি কিটা জানতে চাইরা? এখন জানতে চাই, এখন তো আমার আবার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে দিছে, এখন মানে কি হইতে পারে? ও, তে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে সেকেন্ড টাইম এখন তো হিয়ারিং হইছে না? এই তো হইছে না। জি জি, হইছে না, হইছে না। তো আপনার হিয়ারিং কো কিটা হইতে পারে ওখান জানতে চাইরা? জি জি জি, ভালো, মানে কিটা করা লাগবে? আমাদের সাথে আরেকজন কলার আছেন। সালাম আলাইকুম কলার। আসসালাম আলাইকুম। কে বলছেন, কত থেকে বলছেন? জি জি, আপনার নামটা বলুন প্লিজ। হ্যালো, আপনার নাম? আপনার নামটা বলুন প্লিজ। জি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো কি মোহাম্মদ জমির হোসেন। ওকে, মোহাম্মদ জমির হোসেন ভাই, আপনার প্রশ্ন, কত থেকে ফোন করছেন? কভেন্ট্রি, বার্মিংহাম। ওকে, আপনার প্রশ্ন করুন। আমি লাস্ট উইক আমার ব্যারিস্টার স্যারের কাছে ফোন করেছিলাম। ওকে, সো আমার একটা রং হয়ে গেছে, আমি সম্পূর্ণ কইছি, একটা জিনিস জিজ্ঞাসা না, আমি কি আজকে আবার সম্পূর্ণ হওয়া লাগবো নি, বুঝার লাগি না, খালি
এই আপনার পুরো আজকে প্রশ্ন, জানা যায়। আপনার পুরো প্রশ্ন করে লোক তো ব্যারিস্টার সাহেব উত্তর দিবে আপনারে। যে সো লাস্ট উইক আমি খুঁজলাম যে আমি 2005 আইছি, 2013 এন্ডে দিয়ে আমি ব্রিটিশ হয়েছি, ওয়ার্ক ওয়ার্ক পারমিট আইসলাম। তো 2013 এন্ডে দিয়ে আমি ব্রিটিশ হওয়ার বাদে আমি আসলে অসুস্থ হয়ে গেছি, আমার বউ ভাইকে আনতাম পারছিলাম না। সো এখন আমি পিআইপি পাই, তো আমি আমার ওয়াইফে আনছি 2019 ফেব্রুয়ারিত। আনার পরে আমার দুই বাচ্চা আইতে পারছে না, তার বয়স হয়ে গেছে প্রায়, মেয়ের বয়স 15 বছর, ছেলের বয়স হয়ে গেছে আপনার প্রায় 12.5 বছরের মতো, 13 বছর হলা। এখন বারেসা স্যারে আমার আনসার দিছিলাম, আমি খুব খুশি হয়েছি। আমি আশা করি যারেও যারে দিও করি আমি ফাইনালি আমি বারেসা স্যারে দেখুন। তো এখন হয়েছে আমি কতদিনের কাম আমার ওয়াইফে দেখাইলে, আমার স্যারে কইছেন যে আমার ওয়াইফের কাম দেখাই এখন আমার বাচ্চা তো লাগে, জরুরি ভিত্তিতে করার লাগে, সময় লস করতাম না। তো এখন আসলে কতদিন কাম দেখাইলে মানে আমার বাই চেন্টরে আমার ওয়াইফের কাম দেখাইলে আমি আনতাম পারমু? থ্যাংক ইউ কলার, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। আমরা বিজ্ঞাপন বিরতি থেকে আসে আপনার প্রশ্নের উত্তর করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন, আসছি সংক্ষিপ্ত বিরতির পর।